শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কিন্তু অবার্ট ফোন তোমাদের কারো কারো রেসপন্স দেখে মনে হয় তোমরা কিছুটা টেনশন করছো। COVID-19 এর কারণে যে আজকে সমগ্র বিশ্বময় যে অবস্থার সৃষ্টি হয়েছে, এজন্য তোমরা অনেকেই নিজের শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত। কিন্তু আমার কথা হচ্ছে, নেভার ডু দ্যাট। এই যে আজকের যে পরিবেশটা সৃষ্টি হয়েছে COVID-19 এর কারণে, এটা শুধু তোমার ব্যক্তিগত কোনো সমস্যা না, এটা মোমেন্টাম স্যার কলেজের কোনো সমস্যা না, এটা আনন্দমোহনের কলেজের কোনো সমস্যা না, ইটস এ গ্লোবাল ক্রাইসিস, সারা বিশ্ব এটা নিয়ে ভাবছে। সুতরাং তোমার শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমাদের পলিসি মেকাররা আছেন, এটা নিয়ে তারা ভাববেন। তোমার কাজ হচ্ছে এই সময়টুকুকে কিভাবে প্রপারলি কাজে লাগানো যায় সেই বিষয়টা চিন্তা করা। আর দুই ধরনের স্টুডেন্ট আছে আমার দৃষ্টিকোণ থেকে, যারা লকডাউনে যাওয়ার সাথে সাথে বইগুলোকেও লকডাউনে পাঠিয়ে দিয়েছে, আর অন্য একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা এই 4-5 মাস সময় কাজে লাগিয়ে দেখা যাবে তারা এটা দিয়েই ভালো জায়গায় চান্স পেয়ে যাচ্ছে। সুতরাং চয়েস তোমার, তুমি কোনটা করবে? গ্লোবাল ক্রাইসিসের সাথে সাথে নিজেকেও ক্রাইসিসে ফেলে দিবে, নাকি এই সময়টুকুকে কাজে লাগিয়ে ভালো একটা রেজাল্ট করবে? আমি আশা করি তোমরা সেকেন্ডে করবে। যাই হোক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদেরকে পড়াবো। কলেজে মোটামুটি ভাবে আমরা এটা করাতে পারি নাই। এই টপিকটা হচ্ছে রেসপিরেশন। নিশ্চয়ই তোমরা রেসপিরেশনের নাম সবাই শুনেছ। সালোক সংশ্লেষণ এবং রেসপিরেশন, এই দুটা থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে। তো আজকের টপিকটা হচ্ছে রেসপিরেশন। সো লেটস স্টার্ট দা রেসপিরেশন। রেসপিরেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমাদের দেহের অথবা উদ্ভিদের দেহের ভিতরে যে সকল জটিল জৈব বস্তু আছে বা জটিল পদার্থ আছে, সেই পদার্থগুলা ভেঙে যাবে। তো জটিল বস্তুগুলা যদি ভেঙে যায়, তো এই জটিল বস্তুগুলা ভেঙে কি তৈরি হবে? কতগুলো সরল বস্তু তৈরি হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি? জটিল বস্তু ভেঙে যাচ্ছে, ভেঙে কি তৈরি করতেছে? জটিল বস্তু ভেঙে সরল বস্তু তৈরি করছে। আর যখনই একটা জটিল বস্তু ভেঙে গিয়ে সরল বস্তু তৈরি করছে, তখন এই জটিল বস্তুর মধ্যে যে স্থিতিশক্তি বিদ্যমান, সেই স্থিতিশক্তিটুকু গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার মানে জটিল বস্তুতে বিদ্যমান স্থিতিশক্তি কিসে কনভার্ট হচ্ছে? গতিশক্তিতে, রাসায়নিক গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে জটিল বস্তুতে কি শক্তি ছিল? স্থিতিশক্তি ছিল। জটিল বস্তু যখন সরল বস্তুতে চলে গেল, সেই সরল বস্তু থেকে এই শক্তিটা কি হিসেবে রিলিজ হলো? গতিশক্তি হিসেবে রিলিজ হলো। আর আফটার অল দিস থিংস আমরা এটা জানি যে রেসপিরেশন হচ্ছে কি ধরনের প্রক্রিয়া? একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলছি আমরা? শারীরতাত্ত্বিক প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে এখন যদি কেউ তো আমাদেরকে জিজ্ঞেস করে যে রেসপিরেশন বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা কি বলবো? রেসপিরেশন হচ্ছে একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জটিল বস্তু ভেঙে সরল বস্তুতে পরিণত হয় এবং জটিল বস্তুতে বিদ্যমান স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাকে কি বলা হয়? রেসপিরেশন, বা বাংলা এটাকে আমরা কি বলি? শ্বসন বলি। আমি আবার বিষয়টা রিপিট করছি, শ্বসন কি বা রেসপিরেশন কি? শ্বসন বা রেসপিরেশন হচ্ছে এক ধরনের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যেখানে জটিল বস্তু ভেঙে সরল বস্তুতে পরিণত হবে এবং জটিল বস্তুতে বিদ্যমান স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। সো দিস ইজ দ্য রেসপিরেশন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, নর্মাল সেন্সে রেসপিরেশন বলতে আমরা কি বুঝি? রেসপিরেশন মিনস রেসপায়ার। রেসপায়ার মানে হচ্ছে টু ব্রিথ, দ্যাট মিনস ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন। তো তোমাদের কি মনে হয়, উদ্ভিদের ক্ষেত্রেও কি ইনহেলেশন এক্সহেলেশন হয়? মানুষের মতো শ্বাসপ্রশ্বাস হয়? কাইন্ড অফ। উদ্ভিদের ক্ষেত্রে যে ঘটনাটা হয়, রেসপায়ার মিনস অক্সিডাইজড হওয়া। অক্সিডাইজড হওয়া মানে হচ্ছে কি যুক্ত হওয়া? অক্সিজেন যুক্ত হওয়া। তো রেসপিরেশনে মোস্টলি যে ঘটনাটা আমরা দেখতে পাবো, একটা বস্তুর সাথে অক্সিজেন যুক্ত হবে, যুক্ত হওয়ার ফলে এই বস্তুটা ভেঙে যাবে, ভেঙে সরল বস্তুতে পরিণত হবে, তখন এই জটিল বস্তুর শক্তিটা, স্থিতিশক্তিটা গতিশক্তি হিসেবে রিলিজ হবে। এখন এই শ্বসনটা পড়তে গেলে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে
শ্বসনের সমীকরণ বলতে আমরা কি বুঝি, কিভাবে আমরা এটাকে প্রকাশ করব। আমরা একটু দেখি, এটাকে যদি আমরা শ্বসনের প্রাথমিক বস্তু হিসেবে ধরে থাকি, গ্লুকোজ, এটার সাথে কি যুক্ত হবে বলছিলাম, আমরা বলেছিলাম অক্সিজেন যুক্ত হবে, আর শ্বসন করতে গেলে অবশ্যই কি লাগবে, পানি লাগবে। এটা হচ্ছে একটা ফার্স্ট সেগমেন্ট। তারপর আমরা জানি যে শ্বসনে কি হয়, শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হতে গেলে এই দুইটা জিনিস লাগবে, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট, সরি 38 ইনঅর্গানিক ফসফেট। এখান থেকে যে জিনিসটা তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি। তাহলে প্রথম ধাপে দেখতেছি যে আমরা দেখলাম গ্লুকোজ ভেঙে কি তৈরি করলো, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করলো, আর 38টা এডিপির সাথে 38টা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হলো, তাহলে শ্বসনের দুইটা সেগমেন্ট, জটিল বস্তু ভাঙছে, ভেঙে কি বস্তু হচ্ছে, সরল বস্তু হচ্ছে, আর স্থিতিশক্তিটা কিসে পরিণত হচ্ছে, রাসায়নিক গতিশক্তিতে পরিণত হচ্ছে। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ রেসপিরেশন। এই ইকুয়েশন থেকে আমরা খুব সহজেই বুঝে যেতে পারি জটিল বস্তুর ভাঙন এবং শক্তি উৎপাদিত হওয়ার প্রসেসটা। তো আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, তুমি যদি এই বিষয়টা বুঝতে চাও, শর্ট রেসপিরেশন বুঝতে চাও, আরো কিছু কানেক্টিং কিছু বিষয় আছে, টপিক আছে, যে বিষয়গুলো না বুঝলে আমরা কখনোই শ্বসন সম্পর্কে ভালো একটা কনসেপ্ট পাবো না, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্বসনিক বস্তু, এটাকে বলা হয় রেসপিরেটরি সাবস্টেন্সেস অথবা রেসপিরেটরি সাবস্ট্রেট। তো শ্বসনিক বস্তু বলতে আমরা কি বুঝি, রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়ায় যে সকল বস্তু ভেঙে যায় বা যে সকল বস্তুর জারণ হয়, সেই বস্তুগুলাকে আমরা কি বস্তু বলবো, শ্বসনিক বস্তু বলবো। দেখা যাচ্ছে এই বিক্রিয়ার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই বিক্রিয়ায় কোন বস্তুটা ভেঙে যাচ্ছে, সহজেই বোঝা যাচ্ছে এখানে গ্লুকোজ ভেঙে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়ার শ্বসনিক বস্তুকে গ্লুকোজ। আমি আবারও বলতেছি, শ্বসন প্রক্রিয়ায় যে বস্তুটা ভেঙে যায় সেই বস্তুটাকে কি বস্তু বলা হয়, শ্বসনিক বস্তু বলা হয়। লেটস মুভ ইনটু দা অ্যানাদার ফ্যাক্ট, যদি পরীক্ষায় কখনো আসে যে শ্বসনিক বস্তু কি, তখন বিভিন্ন বিষয় হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় যে বস্তুটা ভেঙে যায় সেই বস্তুটাকে কি বস্তু বলা হয়, শ্বসনিক বস্তু বলা হয়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শ্বসনিক বস্তু কি, শ্বসনিক বস্তু গ্লুকোজ হতে পারে, অর্থাৎ শর্করা হতে পারে, এটা হতে পারে প্রোটিন, এটা হতে পারে চর্বি, এটা হতে পারে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, অল দিস থিংস মে অ্যাক্ট অ্যাজ এ রেসপিরেটরি সাবস্ট্রেট। কিন্তু যদি এটা আসে পরীক্ষায় যে প্রধান শ্বসনিক বস্তু কোনটি উদ্ভিদের, তাহলে তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে যে প্রধান শ্বসনিক বস্তু হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে শ্বসনিক বস্তু অনেকেই হতে, অনেকগুলো হতে পারে, কিন্তু যদি কোয়েশ্চন হয় প্রধান শ্বসনিক বস্তু কোনটা, তাহলে উত্তর হবে অবশ্যই কার্বোহাইড্রেট। তারপর আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হচ্ছে জৈব মুদ্রা। জৈব মুদ্রা যেটাকে আমরা বলে থাকি বায়োলজিক্যাল কয়েন, অথবা আমরা এটাকে বলতে পারি শক্তি মুদ্রা, অথবা এটাকে বলা যায় এনার্জি কারেন্সি। সো হোয়াট ইজ জৈব মুদ্রা, হোয়াট ইজ বায়োলজিক্যাল কয়েন, হোয়াট ইজ শক্তি মুদ্রা, হোয়াট ইজ এনার্জি কারেন্সি, এই কোয়েশ্চনটা পরীক্ষায় আসলে উত্তর তোমরা তোমার একটাই হবে, এন্ড দ্যাট ইজ এটিপি। এটিপি কে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন। এখন যদি পরীক্ষায় এরকম কোয়েশ্চন আসে যে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়,
বা এটিপিকে কেন শক্তি মুদ্রা বলা হয়? এটার উত্তরটা হচ্ছে, অনেকেই অবশ্যই আমাদের অনেক স্টুডেন্টের এটা একটা কনসেপ্ট যে এটিপি ইটসেলফ ইজ এ এনার্জি, বাট নট দ্যাট। এটিপি শক্তি না, বরং এটিপি হচ্ছে শক্তির বাহক। থিঙ্ক দ্যাট তুমি যদি তোমার বাবার সাথে শপিং করতে যাও, তো শপিং করার পর তুমি তোমার বাবাকে কি বলো যে বাবা তুমি বিলটা পে করো, তখন তোমার বাবা বিলটা পে করছে। তার মানে তোমার বাবা কি টাকা? না, উনি হচ্ছে টাকার বাহক। ঠিক একই ভাবে যদি তোমরা বায়োলজিক্যাল সিস্টেমের কথা চিন্তা করো, এখানেও যখনই শক্তির প্রয়োজন হয় শক্তি চেয়ে নেয়। কার কাছ থেকে চেয়ে নেয়? এটিপির কাছ থেকে শক্তিটা চেয়ে নেওয়া হয়, এটিপি সেই শক্তি সরবরাহ করে। তার মানে এটিপি কি শক্তি? না, এটিপি হচ্ছে শক্তির বাহক। ঠিক তোমার বাবার মতো, তোমার বাবা কিসের বাহক ছিল? টাকার বাহক ছিল। সুতরাং আমরা কি বলতে পারি, এটিপি হচ্ছে এমন একটি বস্তু যা শক্তি সঞ্চয় করে রাখে। জটিল বস্তুর ভাঙনের ফলে যে শক্তিটা নির্গত হয় সেই শক্তিটা সঞ্চয় করে রাখে, এবং বায়োলজিক্যাল প্রক্রিয়ায় যখনই শক্তির প্রয়োজন হয় তখন এটিপি সেই শক্তিটা কি করে? সরবরাহ করে। যার কারণে এটিপিকে কি বলা হয়? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কারেন্সি। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্বসন অঙ্গাণু। শ্বসন অঙ্গাণু অথবা আমরা এটাকে বলতে পারি রেসপিরেটরি অর্গান, অর্থাৎ শ্বসনটা কোথায় হবে? এই যে শ্বসনের কথা আমরা বলছি, এটা কোথায় সংগঠিত হবে? হ্যাঁ, শ্বসন অঙ্গাণু হিসেবে এখানে কে কাজ করবে? দুইটা অঙ্গাণু, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো শ্বসন কোথায় হয়? যেহেতু শ্বসনটা সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে হয়, বিকজ অফ দ্যাট রিজন সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শ্বসন অঙ্গাণু। তারপর আমরা চলে যাব স্থান। কিসের মধ্যে হয়, কোথায় হয় শ্বসনটা, কোথায় হয়, লোকেশনটা কি? যদি আমরা লোকেশনের কথা চিন্তা করি তাহলে সমস্ত জীবিত কোষের মধ্যে শ্বসন হয়। তাহলে আমরা কি বলতে পারি? লিভিং সেল, সমস্ত লিভিং সেলের মধ্যেই কি হয়? শ্বসন হয়। তো নেক্সট চ্যাপ্টার হচ্ছে কতক্ষণ শ্বসন হবে। আমরা দেখেছি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে ইন্ট্রাসেলুলার সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, দিন রাত 24 ঘন্টা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কিছু ব্যারিয়ার ছিল, আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে কিছু লিমিটেশন ছিল। বাট এখানে যদি তুমি বলো কতক্ষণ হয় শ্বসনটা, কখন হয়, তাহলে এখানে বলতে হবে 24/7। অর্থাৎ একজন পুলিশ অফিসার কতক্ষণ ডিউটিতে থাকেন? 24 ঘন্টায় ডিউটিতে থাকেন। ঠিক একইভাবে রেসপিরেশনটা 24 ঘন্টায় চলমান, অর্থাৎ 24 ঘন্টায় শ্বসন হবে। সো দিজ আর দ্য ফ্যাক্টস ইন টার্মস অফ রেসপিরেশন। এগুলো তোমাদেরকে জানতে হবে যদি তুমি শ্বসনটা ভালো করে বুঝতে চাও। আমরা এখন সরাসরি চলে যাব শ্বসনের প্রকারভেদের মধ্যে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ রেসপিরেশন। যদি আমরা শ্বসনের ক্লাসিফিকেশনের কথা বলি, খুব সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস, শ্বসনটাকে খুব সিম্পলি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সবাত শ্বসন, অ্যানাদার ওয়ান ইজ অবাত শ্বসন। সবাত শ্বসন আর হচ্ছে অবাত শ্বসন। যদি তোমরা সবাত শ্বসনের কথা বলো তাহলে এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন, এবং অবাত শ্বসনটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। আমি অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি, যার যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে সবাত শ্বসন কাকে বলে, সিম্পলি তারা বলে দেয় যে অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় সেটাকেই বলা হয় সবাত শ্বসন, আর অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসনটা হয় সেটাকে বলা হয় অবাত শ্বসন। রাইট, ট্রু, ইটস ট্রু। বাট একজন স্মার্ট স্টুডেন্ট কখনো এভাবে সংজ্ঞা দিবে না সবাত শ্বসন এবং অবাত শ্বসন। আমি তোমাদেরকে সবসময় যে কথাটা বলে থাকি, অলওয়েজ ট্রাই টু বি এ স্মার্ট ওয়ার্কার নট হার্ড ওয়ার্কার। হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করো, ডেফিনেটলি উইল গেট দ্য স্মার্ট রেজাল্ট ইন দ্য এক্সাম। তাহলে সবাত শ্বসন বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি তিনটা জিনিস শুধু যদি তুমি বলে দাও, অক্সিজেন প্রেজেন্ট, অক্সিজেন অ্যাবসেন্ট হবে না, তিনটা জিনিস তোমাকে বলতে হবে। হোয়াট আর দিস থ্রি থিংস? প্রথম কথা হচ্ছে মুক্ত অক্সিজেন উপস্থিত, দুই নম্বর কথা হচ্ছে শ্বসনিক বস্তু, আমরা অলরেডি জানি শ্বসনিক বস্তু কি, শ্বসনের যে বস্তুটা ভেঙে যাবে, শ্বসনিক বস্তুটা
সম্পূর্ণভাবে জারিত হবে, অর্থাৎ শোষণিক বস্তুর সম্পূর্ণ জারণ। এবং থার্ড থিংস হচ্ছে এই সম্পূর্ণ জারণের ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, প্রচুর শক্তি। কতটুকু শক্তি? প্রচুর শক্তি উৎপন্ন হবে। এই প্রচুর বলতে আমরা কি বুঝি? বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন কনসেপ্ট আছে শক্তি কতটুকু উৎপন্ন হবে এই বিষয়ে আমরা পরে কথা বলবো পরে ক্লাসগুলোতে। আপাতত জেনে রাখো কত অণু, 38 অ্যাটমি। তাহলে এখন সবার শোষণের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যে শোষণ প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শোষণিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে তাকে কি বলা হয়? সবাত শোষণ বলা বা অ্যারোবিক রেসপিরেশন বলা। তাহলে যদি অবাত শোষণের কথা আমরা বলি, অবাত শোষণের ক্ষেত্রে মুক্ত অক্সিজেন থাকবে না। তাহলে আমরা কি বলতে পারি? মুক্ত অক্সিজেন অনুপস্থিত। ক্রস চিহ্নে দিয়ে আমরা কি বোঝাচ্ছি? অনুপস্থিত, থাকবে না। সেকেন্ড হচ্ছে শোষণিক বস্তু সম্পূর্ণ জারণ হয়। এখানে শোষণিক বস্তু কি হবে? অসম্পূর্ণ জারণ হবে, ইনকমপ্লিট অক্সিডেশন হবে। তাহলে শোষণিক বস্তুর কি জারণ? অসম্পূর্ণ বা আংশিক জারণ। এবং ইন টার্মস অফ এনার্জি প্রোডাকশন, এখানে খুব অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হবে, অল্প শক্তি। এবং সেই অল্প শক্তির পরিমাণটা হচ্ছে 2 অ্যাটমি। তাহলে কি দাঁড়াচ্ছে অবাত শোষণের ডেফিনেশনটা? যে শোষণ প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে শোষণিক বস্তু অসম্পূর্ণরূপে জারিত হয়ে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে কি বলা হয়? অবাত শোষণ বা অ্যানারোবিক রেসপিরেশন। আমরা খুব সহজে এখন ডিফাইন করতে পারবো অ্যারোবিক রেসপিরেশন কাকে বলে, অ্যানারোবিক রেসপিরেশন কাকে বলে। এখন আমরা যে বিষয়টাতে চলে যাব, হোয়াট আর দ্য স্টেপস অফ অ্যারোবিক রেসপিরেশন এন্ড অ্যানারোবিক রেসপিরেশন। যদি আমরা অ্যারোবিক রেসপিরেশনের কথা চিন্তা করি, যদি আমরা অ্যারোবিক রেসপিরেশন বা শ্বাস শোষণের কথা চিন্তা করি, তাহলে এটার হচ্ছে তিনটা স্টেপস, থ্রি স্টেপস। প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড ওয়ান হচ্ছে ক্রেবস সাইকেল, এন্ড থার্ড ওয়ান হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর অবাত শোষণের ধাপের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এটার ধাপ হচ্ছে দুইটা। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। তো আজকের ক্লাসটা আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অল দিস থিংস আর ভেরি টাফ অ্যান্ড ভার্সেটাইল। যদি আমরা সিম্পলি গ্লাইকোলাইসিস এর কথা চিন্তা করি, ইটস বিগ, ইটস হিউজ। অনেকগুলা রিয়াকশন আমাদেরকে চিন্তা করতে হবে গ্লাইকোলাইসিসে, অনেকগুলা রিয়াকশন আমাদেরকে চিন্তা করতে হবে ক্রেবস সাইকেলের মধ্যে। সেম থিংস উইল হ্যাপেন ইন কেস অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো আমরা আজকে যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি আমি শুধু গ্লাইকোলাইসিস সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব। আমাদের প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল ক্লাস লেকচার আমাদের হবে, ইনশাল্লাহ আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব প্রত্যেকটা টপিকের উপরও। আজ উপরে আজকে আমরা শুধু গ্লাইকোলাইসিস নিয়ে কথা বলতে চাচ্ছি। হোয়াট ইজ গ্লাইকোলাইসিস? এখানে গ্লাইকো মিন্স হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস হচ্ছে ভাঙন। তার মানে কে ভেঙে যাবে? গ্লুকোজ ভেঙে যাবে। তো গ্লুকোজ ভেঙে কি হবে? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেটাকে আমরা কি বলি? গ্লাইকোলাইসিস বলি। এভাবে আমরা প্রত্যেকটা বিষয় ডিফাইন করবো নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত তোমরা এই টপিকটা ভালো করে আত্মস্থ করো, আর কোভিড-19 এর বিষয়ে আর কি বলবো, তোমরা প্যানিক হবে না, জাস্ট বি সিম্পল, বি সেফ, স্টে অ্যাট হোম, বাসায় থাকবা, নিরাপদে থাকবা, নিজেকে সেভ করবা, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে সেভ করার চেষ্টা করবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ।